আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দয়ায় ভালো আছি। ইফতারের টাইম সুই সুই, একটু পরে ইফতারের আজান পড়ে যাবে। তো এই যে দেখেন এখন কয়টা বাজে, 6টা। এই ঘড়ি দেখা যা দূরে, আমি জুম করে দেখাই। এটা হলো আমরা এখন কোন জায়গায় আছি জানেন? বলেন তো, বলতে পারবেন কি না? আচ্ছা যাই হোক, কষ্ট দিলাম না, আমি বলে দিচ্ছি। আমি এখন আমার অফিসে আছি, মানে জালালাবাদ গ্যাসে। তো এই হলো মেন রাস্তার ঢোকা, এটা থেকে আমরা ঢুকি। তো এটা দিয়ে ঢুকে এটা হইলো ওইদিকে যাওয়ার পথ, আর এটা হইলো মেন গেট। এই যে এই হইলো মেন গেট। তো মেন গেট দিয়ে ঢুকি আমরা এদিকে, এখানে ঘড়ি আছে, আমরা এদিকে যাই। এটা হইলো সিঁড়ি। তো সবচেয়ে বড় কথা হয়েছে আমাদের আজকে রোজ ভিউ পয়েন্টের, রোজ ভিউতে চারতলায় আমাদের মেলা। এই মেলাতে আমরা অ্যাটেন্ড করছি, কিন্তু ওখানে কোনো খাওয়ার দোকানে যাবে না। তো আমি আমার অফিসের ভিতরটা আপনাদেরকে একটু দেখাইয়া নিয়ে আসি, কোনোদিন তো দেখাই না আসলে, আজকে একটু দেখাই ফেলি। এটা হইল গ্রাউন্ড ফ্লোর, এই হইল গ্রাউন্ড ফ্লোর। এদিকে হইল ডাক্তার বসে, ফার্মেসি, আর এই এটা হইল শহীদ মিনার বানাইছে, আর এই হইল এই যে হাসিনা আপা, ওনার আব্বা, আর এখানে ইঞ্জিনিয়ারদের সাজ সরঞ্জাম। এখানে একটা বসার জায়গা আছে, এদিকে গেলে আপনারা পাচ্ছেন লিফট, এদিকে গেলে পাচ্ছেন সিঁড়ি। তারপরে এই এটার দোতলায় আছে নামাজের রুম ছেলেদের, এখানেও একটা গড়ি আছে। এই দুইটা লিফট, এই লিফট থেকে বের হয়ে আপনারা এইভাবে করে বের হয়ে যেতে পারবেন যারা আসবেন। তা আমি আর উপরের দিকে যাব না, নিচে থেকেই, আজানের টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তা আমরা রোজ ভিউতে, এখন সবচেয়ে বড় কথা হলো ওইটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যে রোজ ভিউতে যখন মেলার আয়োজন করছে, কিন্তু রোজ ভিউতে খাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। ওরা ওদের চা নাস্তা যেটা আছে এটা দিয়ে নাকি আমরা ইফতার করব, ওরা বলছে এটা দিয়ে হবে না, আমরা বাইর থেকে কোনো খাবার ঢুকাইতে পারবো না। তো বাইর থেকে যদি আমরা খাবার না ঢুকাই, তাহলে আমরা ইফতার করব কিভাবে? তো ফারিহা বাসা থেকে আসতে অনেক ইফতার নিয়ে আসছে, কিন্তু ওদের কথা হইলো আমরা বাইর থেকে ইফতারি ঢুকাই খেতে পারবো না। তখন আমি বলছি যে তাইলে আমরা আপনার অফিসে চলে যাই। এই যে দেখেন অফিসে এই রুমটাতে বসে কাছের রুম করা, এটা তো ওই যে জুলাস আছে কাছের রুম করা, এটাতে বসে আমরা খাবো। তো এই জন্য আমি ওদেরকে সবাইকে এখানে নিয়ে আসছি। তো সাথে থাকেন, রুডি আছে, সিকিউরিটি আলাদা, ড্রাইভাররা আছে, সিকিউরিটি আছে, এরাও আলাদা ইফতার করবে, ওদের আলাদা আয়োজন করা আছে, ওদের নিজেরা নিজেরা। আর এখানে শহীদ মিনার করা আছে, এদিকে গাড়ি রাখার জায়গা, এটা ইমার্জেন্সি রুম, এই যে পাশে ইমার্জেন্সি রুম। তো হলো এখানে আমাদের সব গাড়ি, অফিসের সব গাড়ি, অনেক গাড়ি, কিছু গাড়ি বাইরেও আছে। তো আমরা এখন এখানে ইফতার খাবো। ইফতারের আয়োজনটা দেখাই, আমার বাসা থেকে আসছে। এই হলো আমার ইফতার, ভাত, ডিম, সালাদ, সানা, খেজুর, প্রত্যেকটা প্লেটে। কিন্তু আমরা ওখানে খাইলাম, এখন ওরা তো দিচ্ছে না ওখানে খাইতে। তো ওরা যদি ওখানে না দেয় তাহলে কিছু করার নাই কি? কোন স্যার ওটা ঘুরাও, স্বাধীন কই আসেন না গেছে গিয়া কোনানে গেছে? তো এই হইল আমরা এখন ইফতার করব মোটামুটি। ওই যে গড়ি হিকানো আছে, ছয়টা কত, 10 হয়েছে বোধ হয়, ওই যে স্বাধীন আসছে। তা আমরা এখন আস্তে আস্তে ইফতার করবো। জুলা সাথে বাইর করছে, কইলে আমরা আমরা অফিসে ইফতার করি এলাই কেন? স্বাধীন ওখানে খোক না, অসুবিধা কি? হ্যাঁ ওখানে খোক, সমস্যা কি? বসে যাও তুমি এখানে। তো ঠিক আছে, সাথে থাকেন। এই যে আমরা সবাই বসছি ইফতার করতে। এটা ডাইনিং, আনোয়ার ভাই টেবিল ডাইনিং, সব খাওয়া দাওয়া শেষ আমাদের শেষ। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।